বন্যা আসার পর তো সব ভেঙে টেঙে চলে গেল ভাসে। তারপরে আমরা ছাদের ওই দুজালার ছাদে ছিলাম, ওইখানে আর কি কদিন ছিলাম। তারপরে আবার আসলাম, আসে আবার কোনোরকম করে ঘর বাড়ি ঠিকঠাক করে আর কি আসি। সাথে সব ফাউন্ডেশন আসছে, তখন ওরা আমাদেরকে সাহায্য দিল, সাহায্য আমাদেরও খুব ভালো লাগলো। হতো আমরা নিজে করতে গেলে এখনো করতে পারতাম না, আমার যেটা সত্য কথা এখনো করতে পারতাম না। এইভাবেই আমাদেরকে থাকতে হতো, আমাদেরকে এইভাবেই থাকতে হতো, করতাম সমর্থ করতাম, তারপরে মনে করে বাসা তৈরি করতাম, কিন্তু আমাদেরকে কষ্ট করতেই হতো। আপনারা না দিলে একটা চুলা যে বানাবো তার ক্ষমতা নাই, এই ঢেলের উপর তো আমি পাক করি হয় যে ডাল খিচড়ি বন্যার সময় আমাদের খুব অবস্থা গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কিভাবে দিন গেছে রাত গেছে বলতে পারি না আমরা। কোথায় থাকবো, ছাদের উপর তিন চার দিন থেকে ছাদের উপর ছিলাম, কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। জীবন যেমন ভালোই আছে, ঘর পাইছি, ছিয়া খাচ্ছি, আর এখন তো আপনারা দিচ্ছেন, টেনশন মুক্ত হয়েছি। বাড়িঘর ভাঙে যাওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদের তো থাকার জায়গাও নেই, তখন কোথায় থাকবো, গাছতলা থাকার কোনো রকম করে একটা করে টিন দিয়ে থাকার জায়গা করে রাখছি, কারণ আপনারা সহযোগিতা করে অনেক উপকার হয়েছে আমাদের। আপনারা অনেক ভালো কাজ করছেন, আমাদেরকে বাড়িঘর দিয়ে অনেক উপকার করছেন। স্বাধীনতা ফাউন্ডেশনের সব কর্মীরা কিন্তু তাদের একদিনের বেতন দিয়ে এই কাজটা করেছেন, তো ওনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা শহরে যারা সচ্ছল ব্যক্তি তারা কিন্তু এইখানে টাকা দিয়েছেন, যার যেরকম সামর্থ্য হয়েছে, কারো কাউকেও 1,000 টাকাও দিয়েছেন, আবার কেউ ধরেন 1,00,000 টাকাও দিয়েছেন। কারণ আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে, কারণ আমাদেরকে বিশ্বাস করে কিন্তু মানুষরা টাকা দিয়েছে, এবং সেই টাকাটা সঠিক ব্যবহার হলো কিনা ওইটা দেখা হচ্ছে আমার দায়িত্ব। তো সেই জন্যই আমার এটা দেখতে আসা যে আমরা নিজেরা আমাদের দেশকে গড়ে তুলব, এটাই আমরা চাই, যে আমরা আমরা একে অপরকে আমরা সাহায্য করব। আমাদের বিশ্বাস এরকম ছোট ছোট কাজ দিয়ে আমরা যদি করতে পারি এবং ভালো মতো করে দেখাতে পারি, আমাদের দেশের মানুষরাই আসলে এই ধরনের কাজ আরো বড় আকারে করতে সক্ষম হবে। ধন্যবাদ।